টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তৃতীয় দফার বন্যায় প্লাবিত হয়েছে জেলার 97টি ইউনিয়নের 1176টি গ্রাম, পানিবন্দী প্রায় 7 লাখ মানুষ। এছাড়া সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ফেনী, শেরপুর ও খাগড়াছড়িতে বন্যায় দুর্ভোগ পাচ্ছেন কয়েক লাখ মানুষ। এসব নিয়ে জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনজুর আহমেদ। মনজুর, আপনাকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম যে সিলেট অঞ্চলে আবারও বন্যা দেখা দিয়েছে, আপনার কাছে জানতে চাই সর্বশেষ কী অবস্থা বন্যায়, নদ নদীর পানির কী অবস্থা, আবহাওয়া অবস্থায় কী বলা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে ত্রাণ সহযোগিতা দুর্গতরা পাচ্ছে কিনা। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখুন, গত 33 দিনে 3 দফা বন্যা কিন্তু আক্রান্ত হচ্ছে সিলেট, এবং গত 2 দিন ধরে 3 দফা বন্যা আক্রান্ত সিলেট জেলার প্রায় পাহাড়ি যে সীমান্তবর্তী যে উপজেলাগুলো আছে এগুলোর অবস্থা বেশি খারাপ। বিশেষ করে গোয়েন্দাঘাট, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাট এই উপজেলাগুলো পাহাড়ি ঢলের পানিতে মোটামুটি বিপর্যস্ত বলা যায়। বারবার কিন্তু পাহাড়ি ঢল আসছে, টানা বৃষ্টিপাত হচ্ছে, এবং এই বৃষ্টিপাতের কারণে মূলত এই 4টি উপজেলার মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন। এর বাইরেও পালাগঞ্জ, ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জ এই উপজেলাগুলোর মানুষও কিন্তু কুশিয়ারা নদীর পানির কারণে বেশ দুর্ভোগে আছেন। বেশ কয়েকদিন ধরে কিন্তু এই 3টি উপজেলার পানি নামছে না, ধীরগতিতে নামছে, এবং নতুন করে বৃষ্টিপাত শুরু হওয়ায় কিন্তু এই এলাকাগুলোর দুর্ভোগ আরও বেড়েছে। আমরা বিভিন্ন এলাকায় সবসময়ই বন্যা প্রায় 1 মাস ধরে যাচ্ছি, কাভার করছি এবং দেখছি মানুষের অবর্ণনীয় দুর্ভোগ। কারণ প্রথম দফা বন্যার পর কিছুটা পানি কমেছে, তারপর আবার বন্যা দেখা দিয়েছে, এবং এখন এই মুহূর্তে যে 3য় দফা বন্যা, এই বন্যা কিন্তু মানুষ একেবারেই বিপর্যস্ত হয়ে গেছে। অনেকের যে কাঁচা ঘরবাড়িগুলো ছিল প্রথম দফা বন্যায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, দ্বিতীয় দফা বন্যায় আরও ক্ষতিগ্রস্ত হয়েছিল, এই যে বন্যা, এই বন্যার পরে আসলে বিধ্বস্ত হয়ে যাবে কাঁচা ঘরবাড়িগুলো। আপনি যেটা বলছিলেন যে জেলা প্রশাসনের হিসেব মতো প্রায় 7 লাখ মানুষ এখন পর্যন্ত বন্যায় আক্রান্ত আছে সিলেট জেলার মধ্যে, তো সেক্ষেত্রে ত্রাণ তৎপরতা প্রথম থেকেই ত্রাণ তৎপরতা জেলা প্রশাসনের পক্ষ থেকে চালানো হচ্ছে। আপনি বুঝতেই পারছেন আসলে যে পরিমাণ মানুষ এফেক্টেড বন্যায়, যে পরিমাণ বরাদ্দ থাকে ত্রাণ, এগুলো আসলে একেবারেই অপ্রতুল, সবার কাছে কিন্তু পৌঁছাচ্ছে না ত্রাণ। যেসব এলাকা বেশি দুর্গম সেসব এলাকাগুলোতে কিন্তু ত্রাণ পৌঁছাচ্ছে না, এবং স্থানীয় জনপ্রতিনিধিরা তারা চেষ্টা করছেন কিন্তু আসলে যে পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত সবাইকে আসলে ত্রাণ দেওয়াও সম্ভব হচ্ছে না। এই অবস্থা কিন্তু বেশ একটা দুর্যোগের মধ্যে পড়েছে এই উত্তর পূর্ব জনপদ। আপনি জানেন যে প্রায় 1 মাস ধরে কিন্তু টানা বন্যা মোকাবেলা করে যাচ্ছে এই জেলার মানুষ। সব মিলিয়ে যদি বলি যে এখানকার মানুষের যে অবর্ণনীয় দুর্ভোগ দুর্দশা কিন্তু এটা কিন্তু কমছে না, বরং বাড়ছে। এবং এই যে বন্যার ক্ষয়ক্ষতি, শুধু যে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে সেটা না, কৃষিখাতেও সবচেয়ে বড় বিপর্যস্ত হয়ে গেছে এই অঞ্চলটি। কারণ আউশের পুরো ফসলটাই কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে, এখানে প্রায় 17,500 হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে, 450 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এই কৃষি খাতে। মৎস্য খাতে যে কথা যদি বলি, এই খাতেও কিন্তু প্রায় 150 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এই জেলায়। সব মিলিয়ে যদি বলি যে সাধারণভাবে বন্যার যে অবস্থা, এখন পর্যন্ত পানি আসলে কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, কারণ আরও বৃষ্টি পূর্বাভাস হয়েছে এবং এই পুরো মাস জুড়েই কিন্তু মাঝে মধ্যে থেমে থেমে বৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে, ভারী বৃষ্টি হবে, এরকম কিন্তু আবহাওয়া অধিদপ্তর নানা পূর্বাভাস দিচ্ছে। কিন্তু এই অবস্থায় মানুষের যে দুর্ভোগ সেটা কিন্তু কমছে না, সেটা কিন্তু বেড়েই চলেছে। অনেক অনেক ধন্যবাদ মনজুর আহমেদ, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করবো আপনার সাথে।